নমস্কার বন্ধুরা, আমি পৌশালী। আজকের প্রথম ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই, আর তার আগেও জানাই সকলকে গুড মর্নিং। আজকে প্রথমে যে ব্যাপারটা নিয়ে ভিডিও বানাবো সেটা হলো, আজকে আমরা সকলেই জানি বিস্ট আর নর্থ ইন্ডিয়ায় র দুটোই সেম সিনেমা আজকে কিন্তু রিলিজ হবে। তো এই সিনেমাটার বক্স অফিস কালেকশন কিরকম হতে চলেছে সেটা নিয়েই একটু কথা বলা যাক। ফার্স্টেই আমি বলি, আমি নিজে জানি না আমি কোথায় বিস্ট বা র দেখতে যাব। তার কারণ হচ্ছে আমি যেখানে থাকি সেখান থেকে কলকাতা 95 কিলোমিটার দূরে, এবং কলকাতাতে মাত্র 5টা হল পেয়েছে র রিলিজের জন্য, মাত্র 5টা হল পেয়েছে। তো সেখানে গিয়ে যদি আমি দেখিও, আমি এসে রিভিউটা কখন করবো? গাইজ, এটা নিয়ে সিরিয়াসলি আমি চিন্তিত। এবং তো চলো, সেটা তো একটা অন্য ব্যাপার, আমার কপাল খারাপ, কিছু করার নেই। দেখা যাক আমি কোথায় দেখি। দেখবো তো না কোথাও থেকে, অবশ্যই কোথাও না কোথাও থেকে তো আমি দেখবই, এটা তো দেখতেই হবে, বিকজ আমি একজন রিভিউয়ার, আমাকে দেখতেই হবে সিনেমা। তো প্রথমেই বলি, যেটা বলার, যে এই হিন্দি ভার্সনটার অবস্থা কিন্তু খুব খারাপ। তার কারণ আমরা যদি ওয়েস্ট বেঙ্গল দিয়ে যাচাই করি ব্যাপারটাকে, তো ওয়েস্ট বেঙ্গলে মাত্র 5টা হল পেয়েছে, তাও আজকে, আগামীকাল 4টে, তারপরের দিন কমতে কমতে 3টে, এরকম হল 17 তারিখ পর্যন্ত আপডেট পাওয়া গেছে, সেটা কিন্তু আমি আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম। তো কিরকম হতে পারে এর বক্স অফিস কালেকশন টোটাল? এটা যেহেতু একটা সাউথ ইন্ডিয়ান ছবি, তো সাউথ ইন্ডিয়ায় ছবিটার ক্রেজটাই আলাদা, মানে ভাবা যাচ্ছে না। বিশেষ করে তামিলনাড়ুতে অলরেডি সাউথে এই সিনেমাটা হাউসফুল হয়ে গেছে প্রি বুকিং এ, মানে মানুষে চাইলেও আর সিনেমাটা দেখতে যেতে পারবে না, কারণ টিকিট কাটতে পারছে না। বিশেষ করে তামিলনাড়ুতে থালাপতি বিজয়জিকে সকলে ভগবানের মতন মানে, তো ওই দিক থেকে তোমরা বুঝেই নাও। আর অলরেডি আমরা শুনে নিয়েছি যে সাউথে কিন্তু 4টে বড় বড় কোম্পানি ছুটি ঘোষণা করেছে, এবং তাদের এমপ্লয়ীদের, যত এমপ্লয়ীজরা আছে তাদের সকলকে কিন্তু নিজেরা টিকিট কেটে দিয়েছে সিনেমাটা দেখতে যাবার জন্য। তো কতটা কোঅপারেশন ওদের মধ্যে, এবং সিনেমাকে ওরা কতটা ভালোবাসে, এটাই তার বড় একটা দৃষ্টান্ত। তো এটা বলতে পারি সাউথে কিন্তু এই সিনেমাটা আবারও একটা বড় বড় রকমের হিস্ট্রি ক্রিয়েট করতে চলেছে। তো এবার বলি যে ডে ওয়ান এর বক্স অফিস কালেকশন কতটা হতে পারে। গোটা সাউথ থেকে মোটামুটি প্রেডিক্ট করা যাচ্ছে যে 65 কোটি থেকে 70 কোটি টাকা কিন্তু ডে ওয়ানে কালেকশন করবে বিস্ট। 65 কোটি থেকে 70 কোটি টাকা, এবং এই টাকাটার, এই 70 কোটি টাকার মধ্যে তামিলনাড়ুই থেকেই কিন্তু মোটামুটি 42 থেকে 45 কোটি টাকা কামাবে। শুধুমাত্র তামিলনাড়ু থেকেই কিন্তু 42 কোটি থেকে 45 কোটি টাকা কামাবে ফার্স্ট ডে বিস্টের। এবং বাকি যে স্টেটগুলো আছে, কেরালা, কর্ণাটক, এগুলোও ধরে নিন 20 থেকে 22 কোটি টাকার মধ্যে থাকবে। ওকে, এতক্ষণে আমরা সবাই বুঝতেই পেরে গেছি যে বিস্টের হিন্দি ভার্সন কিন্তু তেমন কোনো মার্কেট করতে পারবে না। তার কারণ হলই তেমন একটা পায়নি হিন্দি ভার্সনটা। তাই হিন্দি ভার্সনটা কিন্তু বক্স অফিস কালেকশন খুব বাজে হবে স্বাভাবিকভাবেই। ধরা যাচ্ছে যে ফার্স্ট ডেতে হিন্দি ভার্সনটা বক্স অফিস কালেকশন 2 থেকে 2.5 কোটি টাকার মধ্যে থাকবে, তার বেশি উঠতে পারবে না। সেখানে কিন্তু সাউথে 65 থেকে 70 কোটি টাকা কিন্তু ফার্স্ট ডের বক্স অফিস কালেকশন হতে পারে। তো জানি না, এখানে গলতি তো অবশ্যই আছে, কেন হিন্দি ভার্সনটাকে দেওয়া হলো না, তার জন্য কতটা দায়ী KGF চ্যাপ্টার 2, বা আগামীকাল KGF চ্যাপ্টার 2 আসছে বলে কি হল পেলো না, নাকি বিস্ট ইচ্ছে করেই হিন্দি ভার্সনটাতে হল নিল না, এটা আমার জানা নেই। তবে এটুকু বলতে পারি যে যারা আমরা থালাপতি বিজয়জির অন্ধভক্ত এবং যারা কলকাতার ধারে কাছে থাকি না, তাদের জন্য এটা খুব দুঃখজনক একটা ঘটনা যে এতদিন আশা করে বসে থেকে 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 শেষে এসে দেখা গেল যে একটা হল নেই। নদিয়া ডিস্ট্রিক্ট, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনায় একটা হল কিন্তু মেলেনি বিস্টের হিন্দি ভার্সনের, দুর্ভাগ্যজনক ঘটনা। যাই হোক, এটা ছিল আমার ডে ওয়ান এর প্রেডিকশন বক্স অফিস কালেকশন নিয়ে। এবং সেকেন্ড যে খবরটা তোমাদেরকে দেব সেটা খুব আনন্দের একটা খবর। আমরা সকলেই জানি যে দেবদার, ধূমকেতু এবং কমান্ডো, এই দুটো সিনেমা কিন্তু প্রায় বন্ধ হয়ে যেতে বসেছিল। তো সেখান থেকে একটা সুখবর, দেবদার কমান্ডো কিন্তু আবার শুটিং শুরু হচ্ছে জুন মাস থেকে, এবং গল্পটা যতটা শুট হয়েছিল তারপরে খানিকটা এদিক ওদিক করা হবে, এবং সেটা থেকেই কিন্তু জুন মাস থেকে দেবদার সময় নিয়েছেন, কারণ তার আগে তিনি পারবেন না। তোমরা বুঝতেই পারছো যে 29th এপ্রিল রাবণ এবং কিশমিশ একসঙ্গে রিলিজ হচ্ছে, তাই কিশমিশের প্রমোশন নিয়ে দেবদা একটুখানি ব্যস্ত থাকবেন। সেই জন্য দেবদা জুন মাস থেকে কিন্তু এই কমান্ডোর আবার রিশুট শুরু করবেন, এবং জুন মাসের মধ্যেই শেষ করবেন শোনা যাচ্ছে। তবে আমার যতদূর ধারণা, এই সিনেমাটা কিন্তু এই বছর আসবে না, এলে হয়তো পরের বছরের শুরুর দিকে বা মিডল করে রিলিজ হবে। এখন দেখা যাক, ধূমকেতু নিয়েই তো আমরা শুনতে পাচ্ছিলাম যে এবছরের শেষের দিকে,
বেরোবে। তো দেখা যাক এখন কি হয়। এই ছিল আমার আজকের ফার্স্ট ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা কারা কারা বিস্ট বা র দেখতে যাচ্ছ আর কোথায় কোথায় দেখতে যাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর কালকে আমার একজন বন্ধু মানে যিনি কমেন্ট করেছো ইউটিউবে যে রাবণের ডেট কোথায় কোথায় কোন হলে আসছে সেগুলোর একটা লিস্ট দিতে, আমি নেক্সট ভিডিওতেই তৈরি করছি, সঙ্গে থাকো, আশা করছি কোনো অসুবিধে হবে না। তো এখনের জন্য টাটা, খুব শিগগিরই লেটেস্ট কোনো আপডেটস নিয়ে চলে আসছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। এখনের জন্য টাটা।